রাজনীতিতে আগমন ঘটেছে হেমন্তের। কিছুদিন আগে শেষ হয়ে যাওয়া শরতের হাওয়ার সাথে মহালয়ার মাধ্যমে ইতিমধ্যে বেজে গেছে দেবী দুর্গার আগমনী বার্তাও। এখন শুধু অপেক্ষার পালা বরণের। দেবীকে স্বাগত জানাতে ভক্তদের কি প্রস্তুতি, চলুন খোঁজ নিয়ে আসি। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার আগে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে রাজধানীর শাঁখারি বাজার এলাকা। থাকবেই বা না কেন, পূজার যাবতীয় সকল জিনিস যে এই একটা জায়গার অলিগলিতেই মেলে। পূজায় যে জিনিসটা নতুন করে না কিনলে নারীদের চলেই না, সেই শাখার দোকান সাত পুরুষ ধরে চালিয়ে যাচ্ছেন কাশীনাথ সুরের পরিবার। জানালেন, প্রতি বছর এই সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করেন। আলতা, নতুন নতুন ডিজাইন মগর, মুখকলা শাখা, তার চুড়ি শাখা, বালা শাখা, সবগুলো আমরা কালেকশন করে এনেছি। শাখা কিনতে দোকানগুলোতে শেষ সময় ভিড় করতে দেখা যায় অনেককেই। শঙ্খের চুড়ি বাঁধানো মকরমুখ, ময়ূরমুখ শাখার চাহিদা এবার সবচেয়ে বেশি। বিক্রি হচ্ছে 300 থেকে 2000 টাকা পর্যন্ত। কেনাকাটা করার জন্য বের হয়েছে, এখনো আর কি কেনাকাটা করা হয় নাই, প্রথমেই শাখার দোকানে ঢুকছি। পুজো আসছে, সবার মনে আনন্দ, সবাই আনন্দ উপভোগ করি বছর একটা দিন। পূজার মধ্যে শাখাটা না নিলে হয় না, শাখাটা নিতেই হয়। শাখার পাশাপাশি সিঁদুর, টিপের পাতা এবং নিজেকে সাজাতে নানা ধরনের প্রসাদনী সামগ্রীর দোকানেও ভিড় করতে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের। তবে এবছর ব্যবসা অনেকটা মন্দা যাচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। দামটা একটু অন্যবারের চেয়ে সবকিছু একটু বেশি। আমি একটু টিপ লাগতো, টিপটা কিনতে এসেছি, কিছু শাখা কিনেছি, নেল পলিশ, তারপর হচ্ছে ফেস পাউডার, তারপর আইলাইনার, লিপস্টিক, এগুলো যার কি সাজসজ্জার জন্য যা টুকটাক লাগে সবই তো মানে নিচ্ছি। এবছর কাস্টমারদের রেসপন্স খুব একটা ভালো না। কাস্টমার তো দৈনন্দিনের জিনিসপত্র কিনতে কিনতে মানুষ না বিশ্বাস হয়ে গেছে। শুধু নিজেকে সাজানোই না, পূজার সময় বাসা বাড়িতেও থাকতে হবে নতুন সরঞ্জাম। তাই অনেকে কিনছেন মাটির এবং কাঁসার প্রদীপ, থালাবাসন এবং বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। তবে কাঁসার দাম বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা। পূজাতে কুলো টুলো প্রদীপ টুদীপ সবই লাগে, দাম হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। টুকটাক কিনে, কিন্তু এই বছর কেমন জানি অষ্টমীর অঞ্জলি এবং দশমীতে নতুন শাড়ি পরা যায়, তাই শাড়ির দোকানে দেখা গেল কুপচে পড়া ভিড়। দেবী শাড়ি, অর্গানজা, সিল্ক এবং কাতানের চাহিদা এবার সবচেয়ে বেশি। পূজার অকেশনালি শাড়ি যেগুলো কিনি সেগুলো একটু এক্সপেন্সিভ এবং কি মানে একটু আলাদা রকমের আর কি আমরা ই করি। তো 5 দিনই 5টা শাড়ি কেনার চেষ্টা করি। প্রাইস নিম্ন আছে, আবার বেশিও আছে, সব কোয়ালিটি সব আইটেমের শাড়ি আছে। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ফ্যাশন হাউস এবং ব্র্যান্ডের সবগুলোতে দেওয়া হয়েছে নানা ধরনের অফার। ক্রেতাদের আকৃষ্ট করতে শোরুমগুলোকে সাজানো হয়েছে দুর্গাপূজার মোটিভে। পূজার মোটিভ নিয়ে কাজ করা ফ্যাশন হাউসগুলোতে দেবদেবীর মূর্তির আলোকে করা হয়েছে শাড়ি, পাঞ্জাবি এবং গহনা। এবছর এমন মোটিভে করা ম্যাচিং কাপড় ড্রেসের চাহিদা অনেকটাই বেশি। পছন্দসই জামা কাপড় একটু ব্যতিক্রম ডিজাইনে পাওয়ায় দাম বেশি হলেও কিনে খুশি ক্রেতারা। এখানে একটু ব্যতিক্রম টাইপের ড্রেস পাচ্ছি, ওটার জন্য এখানে আসা। আনকমন ড্রেস, সবাই তো একটু আনকমন দেখে খুঁজে, তাই না? হ্যাঁ, দাম তো মানে সেটা হবেই, তবে কালেকশনগুলো খুব ভালো লাগলো, তাই আর কি এদিকে আসলাম। শেষ প্রায় কেনা শাড়ি, সব সালোয়ার কামিজ যা যা সবই, বাচ্চাদের সব কিছু কেনা হয়েছে। দেবীর যে মুখমণ্ডল যেটা আছে ওইটাই বেশি চলছে, ওম লেখা এবং বিভিন্ন যে পুজোর যে সিম্বলগুলো আছে সেগুলো দিয়ে করা হচ্ছে, এগুলো বেশি ক্রেতাদের চাহিদা। ফ্যামিলি ম্যাচিংটা খুব চাহিদা, এটাই একটু বেশি বিক্রি হচ্ছে। পূজায় সবসময় শাড়িটা বেশি চলে, সবাই শাড়িটা পছন্দ করে, শাড়িটাই আমরা বেশি চলছে। পাশাপাশি পাঞ্জাবি ড্রেস কামিজটা একটু কম চলছে। 20 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। মিহিরিন অ্যানি, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।